যদি গদাধর বাবু মেয়েটিকে ব্যবসা করে আর ওই চামিনী নামে মেয়েটিকে আটকে রাখে, আমি তার প্রতিকার করব। কিন্তু কারো গলা টিপে ধরার সাহস তার কোনোদিন হয়নি আর হবেও না। চলি চলি স্যার চলি। আকাশ তুমি কালকে সন্ধ্যাবেলায় থানায় আসো, তোমাকে সঙ্গে নিয়ে ওই রাইস মিলে আমি তদন্ত করতে যাব। নিশ্চয়ই আসবো। আমি গানের শিক্ষক, গদাধর বাবুর মেয়েকে আমি গান শেখাই, তবু এই তদন্তে আপনার সঙ্গে আমি যাব। গদাধর বাবু মাইনে দিয়ে তোমাকে গানের মাস্টার রেখেছে আর তার বিরুদ্ধে তুমি ষড়যন্ত্র নেমেছ। হ্যাঁ, কারণ প্রদীপের আলোতে আমার কোনো আগ্রহ নেই, তার নিচের অন্ধকারটাকে আমরা আলোতে টেনে আনতে চাই স্যার, আলোতে টেনে আনতে চাই। চলি স্যার। দেখো অফিসার, ভালো করে ভেবে দেখো, এদের দিয়ে এখনই ওই রাইস মিলে তদন্ত করতে যাওয়া আমাদের মনে হয় ঠিক হবে না। দেখুন, ওই সমস্ত কথা বলে কোনো লাভ হবে না, আমি একজন সব পুলিশ কর্মচারী। আরে থামা, সব পুলিশ কর্মচারী মধ্যে গন্ডগোল না করে সকলকে এক হতে হবে, জাতীয় সংহতি রক্ষা করতে হবে, রাজনীতি আর প্রশাসনকে হাতে হাত মিলিয়ে বিরোধী পক্ষের ওই আক্রমণের মোকাবিলা করতে হবে। আর আমাদের পথ দেখাবে তোমার নেতা, আমার নেতা, দেশের নেতা, মানুষ মিলে ওই গদাধর চৌধুরী। ওই দেবতার সঙ্গে কেউ যদি বেইমানি করে তাহলে আমি দানব হয়ে তাকে শাস্তি দিতে জানি না। কি বলছো স্যার, আপনার সঙ্গে বেইমানি করবে কে? গুরু গোবিন্দ গদাধর, গদাধর চৌধুরী আমার নাম। রাত্রি মেরে তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবো, জানো আর কথা কর। গুরু গোবিন্দ গদাধর, গদাধর চৌধুরী আমার নাম। আমার সামনে দ্বিতীয়বার লাশ ফেলার কথা বলবি না, আমি লাশ ফেলার রাজনীতি করি না। মিছরির ছড়ি দিয়ে মানুষ কাটি, মানুষকে বাঁচিয়ে রেখে তাকে একটু একটু করে যন্ত্রণা দিয়ে বেইমানির শাস্তি দিই। এত সূক্ষ্ম ব্যাপার আমার মাথায় ঢোকে না স্যার, আপনার দয়ায় খেয়ে পড়ে বেজাছি, দরকার হলে নিজের জানটাও দিতে পারি। জান আপাতত তোর জানটার আমার কাছে কোনো মূল্য, আমার কাছে সবচেয়ে দামি জিনিসটা হলো টাকা। বাই দ্য ওয়ে, চামিনীর খবর কি? হ্যাঁ, কাল থেকে কিছু খাচ্ছে না স্যার, জোর করে দুটো কাস্টমারকে ওর ঘরে ঢুকিয়ে দিয়েছি, পান নান আর চাল আর ডাল। বয়স মান না, কত টাকা কালেকশন হয়েছে? হ্যাঁ স্যার, হয়েছে 20,000 টাকা। বাকি টাকা চলায় সাতটা ট্রাকের থেকে টাকা, আর আমার বন্ধ হয়ে যাওয়া রাইস মিলের বাকি মেয়েদের থেকে কমিশন। সত্যি বলছি মাত্রসাম, কাল থেকে একটা লোক আসছে না। ওই সালারঙ্গা, আমার সঙ্গে একদম চালাকি করবি না। এই গ্রামের লোকগুলো কি রাতারাতি বোষ্টম হয়ে গেল নাকি? না স্যার, কার কারিকুলের দিনে থানা ঘেরাও পর সারা পাবলিক একেবারে খাবড়ে গেছে, এদিকে ঘরের বউয়ের টিচারের ভয়ে বাইরে বেরিয়ে আসতে কেউ সময় পাচ্ছে না। বুঝতে পেরেছি। তার মানে ওরা আমাদের হাতে না মেরে ভাতে মারতে চাইছে। কে আছে চক্রান্তের পিছনে, কোনো খবর পেয়েছিস? না স্যার, কোনো খবর পাইনি। কিন্তু সামনে আছে। বল কে সামনে আছে? সামনে আছে। আরে বল না রে কে সামনে আছে। সামনে আছে বল, শালা কে সামনে আছে? দুধ কলা দিয়ে কনসেপ্টটাকে আমি নিজেই পুষেছিলাম। ওই সাগরিকার দাদা আকাশ যখন খেতে না পেয়ে আমার সামনে এসে হাত জোর করে দাঁড়িয়েছিল, তখন আমি
মাসে মাসে 2000 টাকা মাইনে দিয়ে আমার মেয়ের জন্য গানের মাস্টার করে রেখেছিলাম আর ওই টাকাতেই ওদের সংসার চলে এবার আকাশকে আমি ঘা ধাক্কা দিয়ে বাইরে বার করে দিই স্যার তাহলে মজাটা টের পাবে সাধু রাস্কেল গুরু গোবিন্দ গদাধর গদাধর চৌধুরী আমার নাম আমাকে জ্ঞান দিবি না তোদের জ্ঞান নিয়ে আমি কারবার করি না কখন কাকে কি করতে হয় সেটাই গদাধর চৌধুরী খুব ভালো করেই জানে হয় তুই এখন যা যাচ্ছি যাচ্ছি স্যার যাচ্ছি গলতি বাপ করে দেবেন এই জানোয়ারটার মুখে আপনি ভাত তুলে গেছেন তাই আজ থেকে রঙ্গা কোনোদিন আপনার মুখের উপর কোনো কথা বলবে না স্যার কোনো কথা বলবে না লেগুর বাতাসা এটাই তো আমার মূলধন এই মূলধনটাকে কাজে লাগিয়ে সবাইকে ভয়ের কৃতকাজ বানিয়ে আমি ভক্তের ভগবান হয়ে বেঁচে থাকতে চাই কিন্তু আমি তোমায় ভালোবাসতে চাই বাবা তোমার ভালোবাসা পেতে চাই পাগলের মতো কথা বলো না ডোনা তুমি আমার মেয়ে আমার ভালোবাসাটা কি তোমাকে ওই ঢাক ঢোল পিটিয়ে জানাতে হবে না বাবা না স্নেহ মায়া মমতা ফুল তোড়া বেঁধে কারোর হাতে তুলে দিতে হয় না দূর থেকে সেই ফুলের গন্ধ পাওয়া যায় তাহলে আজ হঠাৎ ঝান্ডা নিয়ে আমার কাছে ভালোবাসার দাবি জানাতে এলে কেন থাকলে মানুষ দাবি জানায় আমি যদি তোমার কাছ থেকে ভালোবাসা না পেতাম সে দুঃখ তো সহ্য করতে পারতাম কিন্তু কিন্তু আমার শ্রদ্ধা ভালোবাসাকে ফিরিয়ে দিয়ে তুমি যে আমার দুঃখটারও বাড়িয়ে দিয়েছো বাবা তোমার সঙ্গে এসব নিয়ে বাজে তর্ক করার সময় নেই কেন 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 সময় নেই বাবা কেন বারবার এই একটা কথাই শুনতে হচ্ছে জ্ঞান হওয়ার পর থেকে মাকে কোনোদিন চোখে দেখিনি আর তুমিও সব সময় নিজেকে আমার চোখের বাইরে রেখেছো কেন বাবা আজ আমার জন্মদিনে আমাকে একটু আশীর্বাদ করবার সময় পেলে না কেন ও আজ তোমার জন্মদিন বুঝি দেখেছো এই সমস্ত ছোটখাটো ব্যাপার আমার আবার মনে থাকে না কিন্তু আমার মনে থাকে বাবা আজকাল এই তারিখটা সবসময় একটা কাঁটার মতন আমার বুকে বিঁধে থাকে কারণ কারণ এই অবাঞ্ছিত মেয়েটাই যে আজকের দিনে তোমার সংসারে কাঁটা হয়ে উঠেছিল সত্যি তুমি এই সংসারে একটা কাঁটা হয়ে ফুটে আছো তবু সেই কাঁটাটাকে আমি তুলতেও পারি না আর ফেলতেও পারি না তাহলে আমাকে অস্বীকার করতে পারছো না কেন সেটা অন্য কারণ কি কি সেই কারণ বাবা কি সেই কারণ রক্তের সম্পর্ক চেয়ে বড় বন্ধন আর কি হতে পারে সে কথা সে কথা তুমি কোনোদিন জানতে পারবে না তাহলে তাহলে আমিও তোমার এই মেয়েকে সম্পর্কের বাদল কেটে এখান থেকে পালিয়ে যাব খবরদার না খবরদার আমাকে ছেড়ে এই চৌধুরী বাড়ি ছেড়ে পালিয়ে যাবার কথা তুমি দ্বিতীয়বার স্বপ্নেও ভাববে না যতদিন বাঁচবে ততদিন এই বাড়িতেই কুমারীর জীবন নিয়ে তোমাকে বেঁচে থাকতে হবে বাবা তুমি কি বলছো বাবা বাবা তুমি নিজের মেয়েকে স্বামী সংসারের স্বপ্ন দেখতে দেবে না কেন কেন তার সিঁদুরের অধিকারটা কেড়ে নেবে বাবা এই পৃথিবীর সব কেনর জবাব জানতে চেয়েও না ডোনা বাবা তোমার কোনো অভাব রাখবো না তোমার সুখ স্বাচ্ছন্দ্যের কোনোদিন কোনো রকম অভাব হবে না আজ তোমার জন্মদিনে বন্ধু বান্ধবদের বাড়িতে ডেকে পার্টি করো উৎসব করো যেন অন্তরের উৎসবটা শেষ হয়ে গেছে বাইরের উৎসব কি শান্তি দিতে পারে বাবা পারে না কেন পারে না বলো বলো আজ তোমার জন্মদিনে তোমার কি উপহার চাই বলো জন্মদিনে কি উপহার নেব সেটা আমাকে নিজে মুখে বলতে হবে তোমার যা পছন্দ তাই দিও শুভ জন্মদিন শুভ জন্মদিন যেমন আসরাতে পরে সোনা ঝরা দি তোমার জীবন সাত রঙে তো খুব নারে যেমন আসরাতে পরে সোনা ঝরা দি তোমার জীবন সাত রঙে তো
বকছে কে ভাবছে সবাই এ কি হলো হায় গায়ের ছেলে কেমন করে কেমন গান অবাক চোখে ভাবছে সবাই এ কি হলো হায় গায়ের ছেলে কেমন করে এমন গান গায় সবার প্রতি ভালোবাসা পূর্ণ করো সবার আশা গায়ের ছেলে এই কামনা করবে চিরদিন শুভ জন্মদিন আজ তোমার শুভ জন্মদিন।